ব্লু কালারের একটা ড্রেস পরা। হ্যাঁ সবুজই তো দেখতে পাচ্ছি, এটা তো গাছ। আরে দূর মে, আপনি গাছে আমার সাথে গাছের তুলনা দেখছেন? তাহলে আমি কোথায়? আমি একটু সামনে তো বসবো। হ্যালো, হাই মিয়া। হেই, হ্যালো, এখানে দেখতে পাচ্ছেন আমাকে? আবার হ্যালো হ্যালো করতেছেন কে? ও আপনি আসলে, আমি তো ইন্টারন্যাশনাল ঘটক, সেই জন্য একটু সীমাবদ্ধ থেকে আটক। বলেন, আপনি যে আমাকে ফোন দিছিলেন না? হ্যাঁ হ্যাঁ ফোন দিছিলাম। হ্যাঁ বলেন, বিয়ে কার? বিয়ে আছে একজনের আপনার কাছে, মানে ঘটক দেখেন, বিয়ে দিব একজনকে, মানে বিয়েটা মজবুত হয়ে যাবে বুঝছেন? মানে কি সিএ কমেডি টিভি স্মাইলি গুড। আই মি, আই আপনি কই? হ্যাঁ মানে কি আপনি কি আজকে আসতে পারবেন এই বছর? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, এই বলতেছেন এখানে ওইখানে ওইখানে, মানে কি এখানে কি আসতে পারতেছেন না? হ্যালো, তাড়াতাড়ি আসেন। হ্যালো হ্যালো, এ আবু আপনি কোথায়? আপনাকে তো খুঁজে পাচ্ছি না আমি। আমি তো জায়গা মতো মেবি চলে এসেছি। আরে আমি এখানে এই যে একটা ইউর উপরে বসা, মানে দেখুন আমি কি ড্রেস পরে আছে সেটা তো একটু বলেন। আমি হচ্ছে কি, মানে কি একটা সবুজ সবুজ, মানে কি ব্লু কালারের একটা ড্রেস পরা। হ্যাঁ সবুজই তো দেখতে পাচ্ছি, এটা তো গাছ। আরে দূর মে, আপনি গাছে আমার সাথে গাছের তুলনা দেখছেন? তাহলে আমি কোথায়? আমি একটু সামনে তো বসবো। হ্যালো, হাই মিয়া। হেই, হ্যালো, এখানে দেখতে পাচ্ছেন আমাকে? আবার হ্যালো হ্যালো করতেছেন কে? ও আপনি আসলে, আমি তো ইন্টারন্যাশনাল ঘটক, সেই জন্য একটু সীমাবদ্ধ থেকে আটক। বলেন, আপনি যে আমাকে ফোন দিছিলেন না? হ্যাঁ হ্যাঁ ফোন দিছিলাম। হ্যাঁ বলেন, বিয়ে কার? বিয়ে আছে একজনের আপনার কাছে, মানে ঘটক দেখেন, বিয়ে দিব একজনকে, মানে বিয়েটা মজবুত হয়ে যাবে বুঝছেন? মানে কি যতবার কবুল বলার বলতে বলতে বলবেন না, বলবে কবুল মানে স্ট্রং হইতে হবে বিয়েটা, যাতে কোনো মতে না ভাঙে, মানে কি অনেক কেয়ার করবে বুঝছেন, অনেক যত্ন। আচ্ছা ছেলের বিয়ে না মেয়ের? মেয়ের বিয়ে না? মেয়ে মেয়ে মেয়ে। আরে আসেন, এই যে ফটো দে। হ্যাঁ দেখেন দেখেন, এই যে এই যে দেন, এটা হলো শাকিব খান। হ্যাঁ, আর এই যে এটা হলো শাকিব খান। শাকিব খানের বউ নাই, ওকে দিব না। আর রাকিব খান? রাকিব খান, আর রাকিব খান সিসিআরআই কিউটের ডিব্বা। এই ফুলাটা দেন, এই ফুলাটা হচ্ছে ক্লাস 5 ফেল, কিন্তু এই ফুলে আমার কোটি কোটি টাকার মালিক। না না ভাই, আপনি আপনি এমন একজনের সাথে বিয়ে দেবেন বুঝছেন, মানে সুন্দর টুনদেন হ্যান্ডসাম পুরো জোস, তাহলে আর আমার উপর দায়িত্ব দেন, আমি বিয়ে দিতেছি। মানে বিয়ের পর যেন কোনো ঝামেলা না হয়, তাইলে কিন্তু আপনাদের খাইছে। না না কোনো ঝামেলা হইব না, আমি এমন ভাবে বিয়ে করাই দিব, একেবারে মানে কি গিট লাগাই দিবেন বুঝছেন, যাতে না ছুটতে যাইতে পারে। গিট তো ছুটবে না, দুজনে বিয়ে ছুটবে ছুটবে না, আজীবন কালে বিয়ার টেকসই মজবুত থাকবে, একদম সুপার গ্লু আটের মতো, ফেভিকলের মতো। তেরে ফটো কো সিনে সে দাও তোমার এসে যা ফেভিকল সে। হ্যাঁ চলেন, নো প্রবলেম, আসে। আমার এত বড় সর্বনাশ হইল রে, ওরে আমার কলিজার টুকরা রে। কোন সমস্যা নেই, আমি ডিজিটাল ঘটক সীমাবদ্ধ, কার বিয়ে দিতে হবে সেটা খালি কইবেন। মারে তুই এত বড় সর্বনাশ করিস না রে মামুর, তাইলে তুমি আমার মায়ের সাথে প্রতিদিন ঝগড়া করো কেন? হ্যাঁ আমার মাকে একটু শান্তিতে থাকতে দাও না, খালি অশান্তির ভিতর রাখো আমার মাটারে। মা তোর তুমি এত বড় মা, আমার আমার বুঝছো, আমার আমার মায়ের ভিতর আর আমার ভিতর নাক গলায়ও না, যা হবার হয়ে গেছে। তুমি তুমি আমার মায়ের সাথে প্রতিদিন ঝামেলা করো বুঝছো? আমার লক্ষ্মী মামুনি, শোনো মা, মা তোর মাথাটা ঠান্ডা কর। আমার মাথা যত আমি না না না, তুই আমার এই ক্ষতিটা করিস না, দেখ এই ক্ষতি করব বলো তো। আমি হচ্ছি এই দেশের ডিজিটাল সাউন্ড সিস্টেম ডলবির ঘটক, আমি আমি করে দিয়ে ছেলে মেয়েকে সীমাবদ্ধতা আটক, সেইখানে আমি নীরব থাকতে পারি না। কার বিয়ে সেটা আপনি বলেন, বিয়েটা কার করাইতে হবে? আপনার বাপের, আপনার না আপনার মায়ের? এখনো কিন্তু পাত্র পাত্রীর নাম আপনি বলেন নাই। আমার মায়ের। এটা কেনা? এটা আমার বাবা। হি স্টিল, তার মানে মায়ের বিয়ে দিবেন? ঘটনা তো পেশ কাইছে মুরব্বী। কি সে? আমি 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 কইতাছি বাবা রে, এটা তোমার মাইয়া,
আর বিষয়টা হইছে কি আর মাল লগে মোর লগে তুই ঠুনকা ঠানকি লাগে বুঝো তো দিয়া পাইলে এখানে থাকলি তো হয় না হয় হয় আর তাছাড়া বুড়া বুড়ি দুইজন তো একটু হইতেই পারে দাও তো স্বামী স্ত্রী হ্যার পানে একটু ঝগড়া হইছে দেখিয়া মোর মাইয়া গদা হতো মারে ঠিক করে লইছে মোর আর মারে বলে বিয়া দিবে কও তো মায়ের বিয়ে দিবেন এটা এটা ঠিক না লোকটা জীবিত আছে গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি বিয়ার সাজন সাজাও রে সাজাও জলদি ও তার রূপ দেখিয়া ময়রা গেছে তিন চারজন পোলা আমি একটা আগুনের গোলা এ আপা কই ঘোষেন এই এ দুই নাম্বার হলুদ নাকি কি আর দুই নাম্বার তে হয় না কেন তে এমন রং হইব ওমা তো হলুদ তো ডলা দিলেই রং হইব কাঠটা কালা করবেন তারপর কাঠটা কি করমু আরে কাটবেন কাঠটা তারপর গায়ে মাখবেন আগে মাখলে হইব বেশি কথা বলেন আপনার আমি এত কিছু বলতে বলছি হ্যাঁ আমি হলুদ মাখবো না কি করবো আমার বোনের বিয়ে না কার বিয়ে সেটা আমার ব্যাপার আপনি এত প্রশ্ন করতেছেন কেন হ্যাঁ আর আপনার কাছে এত প্রশ্নের উত্তর দিব কেন আমি আমি কি আপনার নিয়ে খাইছি নাকি আপনার কথায় আমি চলবো ফালতু কথা কার আমি হলুদ নিতে আসছি আপনার হলুদ রং হয় না কেন আপনি এটার কথা বলেন এটার কথা না বলে আপনি অন্যদিকে পেঁচাইতেছেন পারাপশির ঘুম নাই যার বিয়ে তার খোঁজ নাই এত কথা আপনার থেকে আমি শুনতে যাবো কেন আপনি দোকানদার দোকানদারের মতো থাকবেন আপনি হলুদের রং হয় না কেন সেটা বলেন দুই নাম্বার হলুদ বিক্রি করেন আপনি আপনার বিয়াতে কারো বিয়াতে কেউ নিজে হলুদ কিনতে আহে আপনি কোন আপনার ফর্সে কালা খুলা আছেন কাইল্লা বেগুন আপনার হলুদ নিবেন সেটা কর এই হলুদ ফর্সা করে ত্বক ফর্সা করে ফেয়ার লাভলির মধ্যে হলুদ তারপরে ওই যে বিভিন্ন হলো ফর্সা করা ক্রিমের মধ্যে আমার হলুদ আমার বাপ এই হলুদ নিজের খেতে চাষ করছে আমাকে 30 বিঘা জমির মধ্যে 50 বিঘাতে হলো হলুদ চাষ করি আমরা আপনি কইলে হইব হলুদের কালার হবে না হলুদের বাপ কালার দিবে আপনারে আমরা হলুদ কেনার অভ্যাস নাই সেরা কর আমরা বিয়া নাই শাদি নাই দুই বাচ্চার মা আপনি হলুদ কিনতে আসছেন কোন যে কম টাকায় একটু হলুদ নেবেন একটা হলুদ আপনার ভিক্ষা দিলাম যান কি মানে নেন আর কি দিলাম গায়ে মাখবে কি বলি কই হলুদ আমার ভিক্ষা দিলি মানে এই আমি কি ভিক্ষা আরে কি আর ভিক্ষা ওই ভিক্ষা ভিক্ষা আর গিফট তো একই এই যে গিফট 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 আপনারা গিফট বুঝেন ভিক্ষা বুঝেন না গিফট বুঝি ভিক্ষা বুঝি না কি হলো এই গিফট আর ভিক্ষা এক হইলো যেই লাও আমারে বললি কি এই নেন একটা হলুদ আপনারে ভিক্ষা দিলাম এই আমি কি তোর দোকানে ভিক্ষা নিতে আইছি আমি কি ফকিন্নি ফকিন্নি বংশের মাইয়া আমি আমরা দেখতে কি মনে হয় আমার বাপ কি ছোট লোক বুদ্ধিমানের কাজ তো এটার দাম দিতে বাধ্য থাকবেন কেমনে বুঝলেন আমরা হাত ধরছি আমি তো আর আমরা হাত ধরে গান গাই শোনেন বিষয়টা হচ্ছে
আমি দোয়া দিয়েছি তোর বিয়ে হইবো, বাচ্চা হইবে না শালি, বরে নিয়ে দৌড় দিছস।